তো বন্ধুরা ওয়ান প্লাসে নট সিরিজের মোবাইলগুলোর দাম তুলনামূলকভাবে কম হয় কিন্তু এই ফোনগুলোতে আমরা ফিচার স্পেসিফিকেশান ভরপুর পাই এবং প্রিমিয়াম লুকসের এই মোবাইলগুলো হয় ক্যামেরা তো মারাত্মক লেভেলের থাকে এই ফোনগুলোতে ডিসপ্লেগুলো আমরা বেশ ভালো পাই তো সেই ওয়ান প্লাসেরই নতুন একটা মোবাইল ওয়ান প্লাস নট সি ফোর ফাইভ জি মোবাইলটা বাজারে লঞ্চ করে গেল তো এই ফোনে আমরা কী কী ফিচার্স স্পেসিফিকেশন পাচ্ছি মোবাইলটার দাম কত মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছুই জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি কী করছো ভাই ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর আজকের এই ভিডিওর লাইক টার্গেট রাখছি আমি মাত্র একশো দশটা লাইক আমি জানি তোমরা এই টার্গেটটা কমপ্লিট করে দেবে তো সোজা চলে আসি এই ফোনের ডিসপ্লের দিকে জেনে নিই এই মোবাইলে আমরা ডিসপ্লে কেমন পাচ্ছি তো এই এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ছয় পয়েন্ট সাত ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঞ্চল ডিসপ্লে মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে ওয়ান টোয়েন্টি হার্স এবং এতে আমরা টু ফর্টি টা স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লে এর ব্রাইটনেস আমরা পাচ্ছি এগারোশো নিটস এবং এই ডিসপ্লেতে আমরা ডি আর টেন প্লাসের সাপোর্টও পাচ্ছি তো এক কথায় বলতে গেলে এই ফোনে আমরা ডিসপ্লে সেকশনটা বেশ ভালো পাচ্ছি এটাই বলা যেতে পারে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য এই মোবাইলের ভিডিও এক্সপিরিয়েন্স বেশ ভালো হবে তোমরা যখন কোনো কন্টেন্ট কনজিউম করবে খুব ভালো তোমাদের এক্সপিরিয়েন্স হবে এই মোবাইলের সাথে এবং স্ক্রিন রিফ্রেশেরটাও আমরা যথেষ্টই ভালো পাচ্ছি তার জন্য মোবাইলটাকে যখন ইউজ করবে মোবাইলের ডিসপ্লেটা কিন্তু যথেষ্টই স্মুথ কাজ করবে তাই তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সও বেশ ভালো হবে টাচ রেসপন্সও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি এই মোবাইলে এটাই বলা যেতে পারে এবং এই ফোনের ডিসপ্লের কথা বলতে গেলে এক কথায় মোটামুটি আমরা কিন্তু এই ফোনের ডিসপ্লে সেকশানটা বেশ ভালো পাচ্ছি এটাই বলা যেতে পারে ভিজিবিলিটির কথা বলা হয় যদি ইনডোরে তো ভিজিবিলিটিতে কোনো রকম কোনো ইস্যু আসবে না আউটডোরেও এই মোবাইলের ডিসপ্লে ভিজিবিলিটি আমরা বেশ ভালো পাবো হেভি সানলাইটে একটু তোমাদের সমস্যা হতে পারে বাকি ওভার এই ফোনের ডিসপ্লের ভিজিবিলিটিও আমরা ঠিকঠাকই পাচ্ছি চলে আসি সোজা ফোনের লুকসের দিকে লুকস ওয়াইজ ফোনটা কিন্তু দেখতে বেশ সুন্দর করা হয়েছে বেশ প্রিমিয়াম করা হয়েছে ফোনটা তোমাদের দেখতে কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এই মোবাইলে আমরা আইপি ফিফটি ফোর ডিজাইন পেয়ে যাচ্ছি এই মোবাইলের ওজন হচ্ছে একশো ছিয়াশি গ্রাম এবং এর থিকনেস হচ্ছে আট পয়েন্ট চার মিলিমিটার এই ফোনে আমরা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সান অ্যান্ড্রয়েড ফোরটিন পাচ্ছি অক্সিজেন ওয়েস ফোরটিন ইউজার ইন্টারফেসের সাথে এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা ব্যাটারি কেমন পাচ্ছি তো এই মোবাইলে আমরা কিন্তু মোটামুটি বেশ বড়সড় একটা ব্যাটারি পাচ্ছি বেশ ভালো কোয়ালিটির ব্যাটারি থাকছে মানে এই মোবাইলে আমরা পেয়েছি পাঁচ হাজার এমএইচ এর লি পলিমার ব্যাটারি হান্ড্রেড ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টটা পাচ্ছি সেটা ইউএসবি সি এবং এই ফোনে আমরা কোনো থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন পোর্ট পাচ্ছি না এতে আমরা সি হেডফোন পোর্টই পাচ্ছি এবং এই মোবাইলের বক্সেও আমরা একশো ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি তো এখানে চার্জিং স্পিডটা কিন্তু আমরা যথেষ্টই ভালো পাচ্ছি তো আমরা নিমিশের মধ্যে মোবাইলটাকে ফুল চার্জ করে ফেলতে পারবে অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে স্নান করতে যাও সেই টাইমে মোবাইলটা চার্জে বসিয়ে যাও বেরিয়ে রেডি হয়ে মোবাইল নিয়ে চলে যাও ততক্ষণে কিন্তু তোমাদের মোবাইলটা প্রায় ফুল চার্জ হয়ে যাবে যথেষ্টই তাড়াতাড়ি তোমাদের ফোনটাকে ফুল চার্জ করা সম্ভব আর বেশ ভালোই চার্জিং স্পিড থাকছে ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি এই মোবাইলে ফোনের সাউন্ড কোয়ালিটির দিকে যদি আসি সাউন্ডটাও কিন্তু আমরা বেশ ভালো পাবো এই ফোনে এই ফোনে আমরা ডুয়েল স্পিকারের সাপোর্ট পাচ্ছি চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে সেলাডন মার্বেল এবং ডার্ক ক্রোম নামগুলো বিধগুটো হলেও কালারগুলো কিন্তু বেশ সুন্দর করা হয়েছে তোমাদের কোন কালারটা বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা ক্যামেরা কেমন পাচ্ছি তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি পঞ্চাশ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা পঞ্চাশ মেগাপিক্সেলের যার অ্যাপারচার হচ্ছে এফ এবং এতে আমরা সোনি লাইটা এল ওয়াই টি সেন্সার পাচ্ছি এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার তাই এই ফোনের মাধ্যমে তোমরা যখন কোনো ছবি তুলবে ভিডিও তুলবে যথেষ্টই ভালো কোয়ালিটির ছবি ভিডিওর আউটপুট পাবে তোমরা এই মোবাইলের মাধ্যমে এবং এতে আমরা ও সাপোর্ট পাচ্ছি মানে অপটিক্যাল ইমেস্টেবিলাইজেশনের সাপোর্ট পাচ্ছি তাই এই ফোনের মাধ্যমে যখন তোমরা ছবি বা ভিডিও তুলবে তখন সে প্রবণতা অনেকটাই কম থাকবে যথেষ্টই স্টেবিলাইজড ফুটেজ তুলতে পারবে তোমরা এই মোবাইলের মাধ্যমে এবং এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা আট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যার ম্যাক্সিমাম ভিউ অ্যাঙ্গেল হচ্ছে একশো বারো ডিগ্রি এবং এতে আমরা সোনি আইএমএক্স থ্রি ফাইভ ফাইভ সেন্সার পাচ্ছি এটাও কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার তার জন্য এই ফোনের মাধ্যমে তোমরা যখন আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে কোনো ছবি বা ভিডিও তুলবে সেটারও কিন্তু আউটপুট বেশ ভালোভাবে তোমরা এটাই বলা যেতে পারবে এবং বেশ ভালো লাগলো আমার যে এই ফোনে কিন্তু বেকার ইউজলেস কোনো ওই দুই মেগাপিক্সেল বা এআই লেন্স দেয়নি দুটো লেন্স দিয়েছে রেয়ার সাইডে দুটোই কিন্তু যথেষ্টই কাজের দিয়েছে এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার অ্যাপারচার হচ্ছে এফ তো এই ফোনের সেলফিটাও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি কিন্তু আরেকটু বেশি ভালো সেলফি ক্যামেরা থাকলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হত্যা তো মোবাইলটা এই ফোনে রেয়ার ক্যামেরার মাধ্যমে ফোনটাতে ভিডিও শ্যুট করা যাবে থার্টি ফ্রেম পার সেকেন্ডে এবং এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে থার্টি ফ্রেম পার সেকেন্ডে এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেকটিভিটির দিকে কানেকটিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ফাইভ জি ওয়াইফাই সিক্স জি ব্যান্ড ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এবং ডুয়েল ফোর জি ভোল্টি এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা পারফরমেন্স কেমন পাবো মানে এতে আমরা প্রসেসার কী পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ওয়েলকাম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসার এটা একটা ফোর এন এম অক্টোকর প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে টু পয়েন্ট সিক্স থ্রি গ্রাহার্স এবং এতে আমরা অ্যাডিনও সেভেন টোয়েন্টি জিপিও পাচ্ছি তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনের মাধ্যমে তোমরা যে কোনো ধরনের গেম যে কোনো ধরনের মাল্টিটাস্কিং একদম স্মুথলি করতে পারবে ল্যাগ ফ্রিভাবে মোবাইলটাকে ইউজ করতে পারবে পারফরমেন্স ওয়াইজ এই মোবাইলের পারফরমেন্স কিন্তু তোমরা দারুণ পাবে অল ওভার পারফরমেন্স ওয়াইজ এই ফোনের পারফরমেন্স কিন্তু তোমরা খুবই ভালো পাচ্ছ এবং এই চিপসের যেহেতু ফোরেনে আর্কিটেকচারে বিল্ড হয়েছে এই ফোনে আমরা পাঁচ হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি পাচ্ছি অ্যামলের ডিসপ্লে থাকছে তো তিনটের কম্বিনেশনে ব্যাটারি অপটিমাইজেশনটাও কিন্তু যথেষ্টই ভালো থাকবে এই মোবাইলে তাই ব্যাটারি ব্যাক কিন্তু তোমরা বেশ ভালো পাবে এই মোবাইলে এবং চার্জটা যদি শেষ হৈ যায় খুব তাড়াতাড়ি তো আমরা ফুল চার্জও করে ফেলতে পারবে কারণ একশো আট ফাস্ট চার্জিং সাপোর্ট ভাই মানে যথেষ্টই তাড়াতাড়ি মোবাইলটা ফুল চার্জও হয়ে যাবে তো এক কথায় বলতে গেলে কিন্তু এই ফোনে আমরা পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ এইগুলো কিন্তু বেশ ভালো পাচ্ছি ডিসপ্লেটাও ভালো থাকছে ক্যামেরাটাও ভালো থাকছে লুকসটাও বেশ সুন্দর ফোনটার চলে আসি ফোনের ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের দিকে এই মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে এতে আমরা পাচ্ছি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা যায় সেটা এলপিডিডিআর ফোর এক্স এবং এতে আমরা ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ পাচ্ছি এখানে র্যামের স্পিডটা আমার পার্সোনালি একটু কম মনে হলো এখানে যদি এলপিডিডিআর ফাইভ বা এলপিডিডি আর ফাইভ এক্স র্যাম থাকতো তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্যতা মোবাইলটা অবশ্য স্টোরেজ টাইপটা কিন্তু বেশ ফাস্ট থাকছে বেস্ট ফাস্ট রিড রাইট স্পিড পেয়ে যাবে তোমরা এই মোবাইলে এছাড়াও এই ফোনে আমরা হাইব্রিড সিম কার্ড স্লট পাচ্ছি মানে একসঙ্গে দুটো সিম বা একটা সিম আর একটা মেমোরি কার্ড তোমরা ইজিলি সেট করতে পারবে এই ফোনে আমরা তো সব কিছু এলাম ফোনটার ব্যাপারে এবার জেনে নিই মোবাইলটার দাম কত তো এই মোবাইলের আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র তো চব্বিশ হাজার নশো নিরানব্বই ভারতীয় টাকার মতো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই আঠাশ থেকে উনত্রিশ হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি এবং এই ফোনের আট জিবি র্যাম দুশো ছাপান্ন ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে ছাব্বিশ হাজার নশো নিরানব্বই ভারতীয় টাকার মতো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই একত্রিশ থেকে বত্রিশ হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা তোমাদের কি মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুল না ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই সবাই ভালো থাকবে